সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চার দফা দাবিতে শুক্রবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারির 2 নম্বর ব্লকের সাতগেছিয়া অবর বিদ্যালয় পরিদর্শককরণ অফিসের সামনে প্রতীকী অনশন বসেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। অনশনে অংশগ্রহণকারীরা দাবি তোলেন যে সরকারি সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের, যোগ্য অনিয়মিত সরকারি কর্মীদের নিয়মিতকরণের দাবি, AICPI অনুযায়ী সকল বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবি, প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পোস্টার ফেস্টুন নিয়ে অনশন অবস্থান করেন জেলা সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবিগুলি যথাযথভাবে সম্পূর্ণ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান এদিন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট বর্ধমান টুডে। আজকে আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে আমাদের সাতগেছিয়া চক্রের যে চক্র অফিস, এসআই অফিস, সেই এসআই অফিসের সামনে আমরা প্রতীকী অনশনে বসেছি। কারণ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে আমাদের সরকারের উদ্দেশ্যে যে আমাদের কিছু বার্তা আছে, আমরা তো প্রত্যেকে সরকারি কর্মচারী এবং কর্মচারী হওয়ার জন্য আমাদের নিজস্ব কিছু ন্যায্য অধিকার, দাবি, এই সমস্তগুলো আমাদের আছে। এবং তার সাথে সাথে আমরা এই সমাজে যখন বসবাস করি তখন এই সমাজের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা আছে এবং সমাজের বিভিন্ন দিকগুলো তুলে ধরা এবং সেইগুলোর সম্পর্কে কথা বলার অধিকার এবং এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। আমরা যেমন আমাদের নিজেদের বেশ কিছু দাবি, যেমন AICPI অনুযায়ী আমাদের DA বা মহার্ঘ ভাতা, এইগুলোর যে অধিকার আমরা সেই বিষয়ে লড়াই করছি। আমরা লড়াই করছি আমাদের যত সরকারি অফিস আছে, আদালত, বাস, স্কুল, বিভিন্ন জায়গাতে যেখানে শূন্য পদ, প্রায় 600 শূন্য পদ আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখতে পাই। স্কুলে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ঠিকমতো পঠন পাঠন দেওয়া যায় না, অফিসগুলোতে তাদের কর্মচারীর অভাবে ঠিকমতো কাজকর্ম চলছে না, সেখানে বিভিন্ন জায়গায় কী হচ্ছে না, কিছু অনিয়মিতভাবে কিছু মানুষজনকে রিক্রুট করা হচ্ছে কোনোরকম স্থায়ী পদ না দিয়ে। তাদের ন্যূনতম বেতনে যোগ্য অনেক মানুষকে তাদের মানে কোনোরকম ঠিকঠাক বেতন না দিয়ে তাদের কাজ করানো হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, আমাদের সমস্যাগুলোর কিন্তু খুব স্থায়ী সমাধান হচ্ছে না। এছাড়াও আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে যে নিয়োগগুলো হচ্ছে তাতে দুর্নীতিতে ভরপুর, যোগ্যরা অনেক সময় বঞ্চিত হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো থেকে। তাই আমাদের দাবি, আমাদের যে এই সমস্ত চারপাশে শূন্য পদগুলো আছে সেগুলোকে স্বচ্ছভাবে নিয়োগ করা এবং যে সমস্ত যোগ্য অনিয়মিতরা আছে তাদেরকে নিয়মিতকরণ করা, এবং যত কর্মচারী আমাদের সরকারি শিক্ষক কর্মচারী প্রত্যেককে মহার্ঘ ভাতা সঠিকভাবে AICPI নিয়ম অনুযায়ী চালু করা, এই আমাদের দাবি। পদবা দাবি, এখনো পর্যন্ত আমরা 32% পিছিয়ে আছি। পদবা দাবি, এখনো পর্যন্ত আমাদের চার দফা দাবি। এই চার দফা দাবির জন্য আমরা লড়াই করছি দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমরা বিভিন্নভাবে সরকারের সাথে বসতে চেয়েছি কিন্তু সরকার কোনোরকম তার দিক থেকে কোনোরকম সদিচ্ছা দেখায়নি। আমরা বারবার সরকারকে আহ্বান করলেও সরকার আমাদের মঞ্চে আসেননি বা সেরকম কোনোরকম পদক্ষেপও নেননি। আমরা প্রথম দফায় অনশন হয়েছে, সেই অনশনেও সরকার কোনোরকমভাবে কোনো কর্ণপাত করেনি। দ্বিতীয় দফায় আবার 21 দিন ধরে অনশন চলছে। আমাদের 3 জন আমাদেরই সহকারী, আমাদের সহকর্মী, তারা 21 দিন ধরে অনশনে আছেন, অসুস্থ হচ্ছেন, কিন্তু আবার তারা আমাদের প্রত্যেকের মনোবল ফিরিয়ে আনতে তারা অনশনে বসছেন। তাদেরকে সহমর্মিতা দেখাতে আমরা আজকে সবাই এই চক্র অফিসের সামনে এখানে বিভিন্ন, শুধুমাত্র যে আমরা স্কুল টিচাররা আছি তা নয়, অফিসের কর্মচারী বা হাই স্কুল টিচার বিভিন্ন পদে যারা আছেন তারা প্রত্যেকে এসছেন, সরকারি কর্মচারীরা, আমরা তাদের জন্য আজকে প্রতীকী অনশনে এখানে আমরা বসেছি। আগামী দিনে আপনাদের কী পদক্ষেপ? আগামী দিনে আমাদের পদক্ষেপ হচ্ছে এই লড়াই তো আমরা যেমন জারি রেখেছি দীর্ঘ 1 বছর ধরে, এই লড়াই যতদিন আমাদের না দাবি পূরণ হবে, যতদিন না আমরা আমাদের যোগ্য অধিকার ফিরে পাবো সেটা চলবে, আন্দোলন যেমন চলছে চলবে। আমাদের সামনেই কর্মবিরতি আছে, এরপরে দীর্ঘদিন মানে আমাদের টানা একটা ধর্মঘট, সমস্ত সরকারি স্কুল সমস্ত কিছু ধর্মঘটকে কিছুদিনের জন্য বন্ধ করার একটা পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে, আমরা এইভাবে এগোব। সাতগেছিয়া চক্র অফিসে সাতগেছিয়া বাজার এলাকায় আমাদের প্রতীকী অনশন চলছে। আমাদের মূল অনশন চলছে কলকাতার শহীদ মিনারে, 21 দিন ধরে চলছে, দ্বিতীয় দফায় 21 দিন ধরে অনশন চলছে, আর 379 দিন ধরে অবস্থান চলছে। আজকে কোথায় হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিভিন্ন সদর দপ্তরে এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান DM অফিসের সামনে এবং আমাদের সাতগেছিয়া বাজার সংলগ্ন এলাকায় সাতগেছিয়া চক্র অফিসে আমাদের প্রতীকী অনশন চলছে। কত দাবিতে? আমাদের দাবি 4টে দাবি।
চারটে দাবির মধ্যে প্রথম হচ্ছে যে AICPI অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। দু নম্বর হচ্ছে যে সরকারি সমস্ত প্রতিষ্ঠানে শূন্য পদে স্থায়ীভাবে স্বচ্ছ নিয়োগ করতে হবে। যোগ্য তিন নম্বর হচ্ছে যোগ্য অনিয়মিততে নিয়মিতকরণ, আর চার নম্বর হচ্ছে যে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহার করতে হবে। এই চারটে দাবি। এই যে সরকার রাজ্য সরকার 4% আপনাদের দিয়ে ঘোষণা করেছে, এ সম্পর্কে আপনারা কি করতে চাই বলতে চাই? এটা মানে ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনার কাছে 36 টাকা কারো ধার আছে, আমাদের কাছে 36 টাকা ধার আছে, সরকার সেটা 4 টাকা দিচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। আমরা চাই, আমাদের একটা ন্যায্য দাবি, হকের দাবি, সরকার এতদিন ধরে দিচ্ছেন না, তার বদলে 4% টুকরোর মধ্যে ছুড়ে দেওয়া সেটা আমরা না, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের অধিকার, আমাদের ন্যায্য দাবি সেটা পেতে চাই। আর আমরা চাই যে আমাদের এ রাজ্যের কর্মী বঙ্গভবনে চাকরি করেন, তাদের হচ্ছে যে একটা স্থায়ী পারমানেন্ট অর্ডার আছে দিয়ে দেওয়ার, সেই অর্ডারটা আমরা চাই, সেই অর্ডার নিয়ে এবং আমাদের সমস্ত বকেয়া পাওনা নিয়ে তবে আমরা। আপনাদের আর কী দাবি রয়েছে? আমাদের দাবি যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, আর সরকারি সমস্ত শূন্য পদে স্থায়ীভাবে স্বচ্ছভাবে নিয়োগ। আগামী দিনে আপনাদের কী পদক্ষেপ দাবি না মিললে? দাবি না মিললে আমাদের তো অবস্থান চলছে, ওখানে অনশনও চলছে, লাগাতার অনশন চলছে, আমরা অনশন করব প্রতিটা দপ্তরে, সমস্ত প্রতিষ্ঠানে মার্চ মাস থেকে লাগাতার ধর্মঘট হবে। বৃহত্তর আন্দোলন যেতে আমরা আরও বৃহত্তর আন্দোলন যাব এবং ধর্মঘট করে গোটা পশ্চিমবঙ্গকে সমস্ত সরকারি জায়গায় আমরা স্তব্ধ করে দিতে চাই। সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই যে যে সরকারি কর্মীরা আপনাদের সরকারকে টেনে নিয়ে যায়, আপনাদের যে যা পুরস্কার পাচ্ছেন তা রূপায়িত করছে কি সরকারি কর্মীরা, তাহলে এই সরকারি কর্মীদের ন্যায্য অধিকারকে আপনি দমিয়ে রেখে আপনি কিন্তু এই সরকারটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ হচ্ছে এই সরকারকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের মতো সরকারি কর্মীদের।